যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি তাদের প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাছের পোনা, এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাছের খাদ্য। আমরা কত কম টাকার খাদ্য খাইয়ে কত বেশি মাছ উৎপাদন করতে পারবো, এই বিষয় নিয়েই মূলত হচ্ছে এই ভিডিওটা। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু অন্টারপ্রেনিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা যারা দীর্ঘদিন থেকে মাছ চাষ করছি তাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কত কম খাইয়ে একটা ভালো মানের মাছ উৎপাদন করতে পারি। কিন্তু আপনি যদি এখন প্রান্তিক পর্যায়ের অথবা ছোটো খামারিদের দিকেও লক্ষ্য করেন, তাহলে দেখবেন সবার ভিতরে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে এরকম যে বাজারের খাদ্য, প্লেট খাদ্য বা বস্তার যে দানাদার বা ভাসমান যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলো খাওয়ালে মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং খুব বড় হয়। এটাই হচ্ছে মানে এই ইন্ডাস্ট্রিয়াল এই এই সময়ের হচ্ছে একটা ফ্যাক্ট যে আপনি খুব বেশি কস্টিং ব্যয় করে অল্প কিছু প্রফিট করবেন, কারণ আপনার যে ফিড কস্টিংটা আছে সেটাতে যদি আপনি এফসিআরের দিকে তাকান, যে কোনো ধরনের মাছেরই আপনি যদি এফসিআরের দিকে তাকান, তাহলে দেখবেন যে প্রায় দেড় দুই কেজি খাদ্য খেয়ে এক কেজি মাছ উৎপাদন হচ্ছে, আর সেই মাছের বাজার মূল্য হচ্ছে 150 টাকা 200 টাকা, বা হচ্ছে যে আপনি পাইকারি যখন বিক্রি করতে যাবেন সেটা 250 টাকা 300 টাকা হচ্ছে এইরকম। তো এইখানেই হচ্ছে মূল ব্যাপারটা। তো আমি চাই করি সেটা হচ্ছে যে আপনাদের একটা ভালো মানের মাছ চাষ সম্পর্কে ধারণা দিতে, যাতে এখান থেকে আপনি মোটামুটি কস্টিংগুলো সেভ রেখে আপনি আপনার মতো একটা করে ভালো মানের মাছ উৎপাদন করতে পারেন। তো আমি বেসিক কিছু ধারণা, কিছু চিন্তার খোরাক আপনাদের এই মাছ চাষের এই খাদ্য ব্যবস্থাপনার উপরে ভিডিওটা দেওয়ার ট্রাই করছি। আমি আশা করছি যে এটা থেকে আপনার একটা ভালো দিক নির্দেশনা হবে, যেটা থেকে আপনি পুকুরে হাতে বানানো খাদ্য খাওয়াবেন, নাকি ভাসমান খাদ্য খাওয়াবেন, নাকি বাজারে ডুবন্ত খাদ্য খাওয়াবেন, অথবা আপনি এই মিক্সড খাদ্য খাওয়াবেন কি না। তো প্রথমত হচ্ছে যে আপনার পুকুরটা কত বড়, কারণটা হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে জানবেন যে এই ছোটো পুকুরগুলোতে আসলে খুব বেশি বড় সাইজের মাছ উৎপাদন করা সম্ভব হয় না। আমি কেন বলছি যে আপনার পুকুরটা কত বড়, এর প্রধান কারণ হচ্ছে আপনার পুকুরটা যদি 150-200% না হয় তাহলে এখানে পর্যাপ্ত পরিমাণে ন্যাচারাল সোর্স থেকে যে অক্সিজেন পাওয়ার কথা সেটা থাকবে না, আর আপনি এখানে বড় মাছ ওই লেভেলের উৎপাদন করতে পারবেন না। একটা মাছ যখন 5 কেজি 7 কেজি 10 কেজি হবে সেটার কিন্তু প্রতি কেজির মূল্য এক ধরনের হবে, আবার আপনার 1 কেজি সাইজ 2 কেজি সাইজের কিন্তু মাছের প্রতি কেজির মূল্য কিন্তু আরেক ধরনের হবে। তো এই কারণে আপনি যখন প্লেট জাতীয় খাদ্য বা হচ্ছে বাজারের কেনা খাদ্য খাওয়াবেন বা হচ্ছে ভাসমান খাদ্য খাওয়াবেন, তখন প্রতি কেজি খাদ্যের দাম 65-70 টাকার মতো পড়বে প্রোটিন অনুযায়ী কার্ব জাতীয় মাছের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি যদি 2 কেজি মাছ থেকে 70-140 টাকা যদি আপনার ফিড কস্টিং যায়, সাথে আপনাকে যদি পুকুর ভাড়ার কস্টিংটা অ্যাড করতে হয়, আপনি যে শ্রমটা দিচ্ছেন সেটা যদি অ্যাড করতে হয়, এবং সেই সাথে সাথে আপনার যে পুঁজিটা এখানে খাটাচ্ছেন বা হচ্ছে আপনাকে একটা তো মিনিমাম ইনভেস্ট করতেই হচ্ছে মাছের পোনা খাদ্য এইগুলো মিলে, তো আপনি যদি এইটার একটা পার্সেন্টেজ এখানে অ্যাড করেন তাহলে আপনি দেখেন যে আপনাকে কত টাকার মাছ এখানে আপনাকে বিক্রি করতে হয়, সেই অনুযায়ী আপনি কতটা বাজার মূল্য পেয়ে থাকেন। কারণ আমার কাছে একটা ইনফরমেশান আছে এরকম যে উত্তরাঞ্চলের দিকে আপনার এই এই 1 কেজি 1.5 কেজি এই এই সাইজের যে মাছগুলো আছে এগুলো সর্বোচ্চ 180-210-220 পর্যন্ত হচ্ছে বিক্রি হয়। তো সেক্ষেত্রে আপনাকে এই যে এফসিআরের যে ব্যাপারটা যে আপনার 1.5 কেজি 2 কেজি খাদ্য খেয়ে 1 কেজি মাছ উৎপাদন হবে, তাহলে এখানে হিসাব করলে আপনি কিন্তু এখানে ধরা খাবেন। কিন্তু সেই মাছটাই যদি আপনার 5 কেজি বা 8 কেজি সাইজের হয় কিন্তু তখন দেখা যাবে যে প্রতি কেজি কিন্তু আপনি 400 টাকা 450 টাকা এরকম একটা রেটে বিক্রি করতে পারছেন, মফস্বল শহরের কথা বলছি। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি 1 কেজি ফিড সমান 70 টাকা হলে আপনার দেখা যাবে যে 70-140 টাকা হলেও কিন্তু আপনি 300-400 বা 500 টাকা কেজি যখন বিক্রি করবেন তখন কিন্তু প্রতি কেজিতে একটা ভালো মানের কিন্তু প্রফিট আপনার এখান থেকে হবে। তো এই কারণেই আসলে আপনাকে পুকুরের সাইজ এবং সাথে সাথে বাজার ব্যবস্থাপনা মানে আপনার কাছাকাছি এরিয়াতে যে মাছগুলো বিক্রি হয় সেই মাছগুলোতে আসলে কী সাইজের মাছ বাজারে কেমন রেটে বিক্রি হয় এটা কিন্তু আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই অনুযায়ী টার্গেট করে কিন্তু মাছ চাষ করতে হবে। এর প্রধান কারণ হচ্ছে আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমার প্রজেক্টের
দুটো কারণে মাছগুলো অনেক ছোট থাকে। একটা হচ্ছে যে একটা সিকিউরিটি ইস্যু যেটা একটু দূরে, এবং সেই সাথে সাথে বাজার ব্যবস্থাপনা। আমি যেহেতু মফস্বল শহরগুলোতে আসলে মাছগুলো সেল করি বা থানা শহরগুলোতে, তো সেখানে যেটা হচ্ছে যে এখানে লোকের যে ক্রয় ক্ষমতা, এই ক্রয় ক্ষমতার উপরে আপনি এগুলো বাজারে দেখা যাবে যে 2 কেজি 3 কেজি সাইজের মাছ যদি একদিন বিক্রি করেন কিছু পরিমাণে, পরের সময় কিন্তু পরের দিন বা তার পরের দিন বা এক সপ্তাহের মধ্যে কিন্তু এই বড়ো মাছটার চাহিদা খুব কম থাকে। তো এই কারণে এখানে কিন্তু বড় মাছ উৎপাদন করে আমি কিন্তু সেই লেভেলের প্রফিট করতে পারবো না। আর একটা বড় বিষয় হচ্ছে যে আমার পুকুরগুলো গভীরতা এবং শতাংশ এই দুটাই কিন্তু খুব কম, এই কারণে আমি আসলে এখানে বড় মাছ করতে যাই না। এবং পরের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে হাতে বানানো খাদ্য দিব নাকি ভাসমান খাদ্য দিব। এখন আপনাকে একটা জিনিস আমি খুব ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে যে আপনি যদি পুকুরে বড় সাইজের মাছ করতে চান, তাহলে এই বড় সাইজের মাছকে কিন্তু আপনাকে খুব সুন্দর পরিবেশ দিতে হবে, একটু আরামায়েশে রাজকীয় স্টাইলে রাখতে হবে। সোজা কথা, এখানে দেখা গেছে ওকে অক্সিজেন সাপোর্ট ভালো দিতে হবে, ওকে খাদ্য সাপোর্ট ভালো দিতে হবে, এবং পুকুরের পরিবেশটা যাতে ওভারঅল ভালো থাকে এই একটা বিষয়। তো সেক্ষেত্রে আমরা বড় এবং এরকম ভালো মেগা যে সবগুলো আছে বা হচ্ছে মেগা সিটিগুলো আছে, এগুলোতে যদি মাছ পাঠাতে পারি বা রাজশাহীতে যেভাবে কার্প ফ্যাডেনিংগুলো হচ্ছে, তো এগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে এরা অনেক বিষয়ে ব্যবহার করে বা অনেক কিছু ব্যবহার করে, তার মধ্যে কিন্তু ভাসমান ফিট হচ্ছে অন্যতম। এর কারণ হচ্ছে ভাসমান ফিটটা দীর্ঘ সময় ধরে পুকুরে ভেসে থাকে, এবং এই কারণে এই ফিটটা মাছ প্রায় সম্পূর্ণটাই খেয়ে ফেলে, এবং পুকুরের পানিতে আলাদাভাবে ফিট অ্যাড হয়ে অ্যামোনিয়া বা পুকুরের পানির পরিবেশটা যাতে খারাপ না হয়, সেই জন্যই মূলত এই ভাসমান ফিটটা পুকুরে মানুষ দিয়ে থাকে। এখন আপনার আমার প্রজেক্ট হচ্ছে এই 30% 70% আপনি এই প্রজেক্টে যদি ভাসমান ফিট দেন, তাহলে হচ্ছে যে আপনার মাছ তো ওই লেভেলের গ্রোথ পাবেন না, এবং বাজারে আপনি তো ওই রেটে মাছটা বিক্রি করতে পারবেন না। আপনি একটা 5 কেজি 10 কেজি সাইজের মাছ হচ্ছে যে আপনার ইউনিয়ন পর্যায়ের বাজারগুলোতে বা হচ্ছে যে আপনার যে থানা পর্যায়ের বাজারগুলোতে কয়টা বিক্রি করতে পারবেন? তো এই হচ্ছে আসলে টোটাল ব্যাপার। অবশ্যই ছোট প্রজেক্টগুলো হলে হাতে বানানো খাদ্যর দিকে যেতে হবে। আপনার এখানে কোয়েল আছে, রাইস ব্র্যান্ড আছে, আপনার এই যে কি আছে, এই যে কিছু ধানের গুঁড়া আছে, ভুট্টার গুঁড়া আছে, এগুলো মিশিয়েই যদি আপনি হাতে বানানো খাদ্যগুলো কিনে, যদি আপনাকে বাজারের খাদ্যর দিকে কোনো কারণে নির্ভর হতে হয়, তাহলে আপনি ডুবন্ত খাদ্য কিছু ব্যবহার করলেন, কারণ আপনার প্রজেক্ট অনুযায়ী আপনার উৎপাদন হবে না। আপনার প্রজেক্ট অনুযায়ী প্রজেক্টে যে পরিমাণ ক্যাপাসিটি, ধরেন আপনার একটা 60% পুকুরে আনুমানিক ধরেন যে আপনার 30 মন মাছ উৎপাদন হওয়ার কথা, কিন্তু আমরা যদি প্রান্তিক পর্যায়ের চাষিদের দিকে তাকাই, তাহলে দেখবো যে এখানে কিন্তু 10 মন মাছ উৎপাদন হয় না। তো সেক্ষেত্রে যদি কিছু খাদ্য পুকুরের পানিতে অ্যাড হয়, তাহলে কি এমন ক্ষতি হবে বা কি পরিবেশ খারাপ হবে? তো এই যে বিষয়গুলো, এইগুলো যদি আপনি মাথায় রেখে ইয়া করতে পারেন, তাহলে একটা খুব। আরেকটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে যে এই যে প্রোবায়োটিক করতে করতে আসলে অবস্থা খুব খারাপ লোকজনের, যে পুকুরেই মানে এখন প্রোবায়োটিক দিতে হবে। তো ওই আমার টোটাল কথা হচ্ছে ওইটাই, যে আপনার প্রজেক্ট যদি বড় হয়, আপনাকে যদি বড় মাছ উৎপাদন করতে হয়, তাহলে এটার এক্সট্রা ফ্যাসিলিটি হিসেবে এনজাইম প্রোবায়োটিক কিন্তু ব্যবহার করতে হবে অবশ্যই। কিন্তু আপনার প্রজেক্ট যদি ছোটো হয়, আপনার ছোটো মাছ যদি হয়, তাহলে আপনাকে এই প্রোবায়োটিক এগুলো করে আসলে ব্যবহার করার তেমন কোনো প্রয়োজন নাই। এবং সেই সাথে সাথে আমি আপনাদের একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সাথে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাকে যদি প্রোবায়োটিক ব্যবহার করতে হয়, তাহলে আপনি চিটাগুড় ব্যবহার করেন, চিটাগুড়ের সাথে হচ্ছে চিটাগুড় ব্যবহার করেন, সাই ব্যবহার করেন, এবং সেই সাথে সাথে এই যে আমাদের যে ইস্ট এবং প্রোবায়োটিকের যে ব্যবহার আছে, এই প্রোবায়োটিক ইস্ট এগুলো নিয়ে ম্যাক্সিমাম ভিডিও দেওয়া আছে প্রজেক্টে আপনার ইউটিউবে, আপনি ওটা দেখে নিতে পারেন। তো আপনি যে এগুলো যদি দেন, তাহলেও কিন্তু একটা বেশ ভালো মানের কিন্তু উৎপাদন আপনার হবে, বিশেষ করে অল্প ইনভেস্টে একটা ভালো মানের উৎপাদন হবে। আমি আশা করছি যে আমি যে টপিকটা আসলে কথা বলতে চাচ্ছিলাম সেটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। তারপরে যদি কোনো ধরনের তথ্য বা পরামর্শ প্রয়োজন হয়, তাহলে কমেন্টে লিখুন। ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।